আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য 2012 মডেলের একটি টয়োটা নোয়া এসআই গাড়ি রিভিউ দিচ্ছি আমরা। এই গাড়িটির রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2017 সালে, 12 মডেল 17 সালে রেজিস্ট্রেশন করা টয়োটা নোয়া এসআই। এই গাড়িটির কন্ডিশন খুবই ভালো, অনেক ভালো কন্ডিশনের একটি গাড়ি আপনাদের জন্য আমরা নিয়ে আসছি। আপনারা যারা নোয়া এসআই কিনতে চান, তারা যদি ফিজিক্যালি এই গাড়িটি দেখেন, আমার বিশ্বাস তাদের সেকেন্ড কোনো গাড়ি অপশনে যেতে হবে না। খুবই ভালো কন্ডিশনের, আর এসআইয়ের কিছু স্পেশাল ফিটিংস থাকে, আমরা স্পেশাল ফিটিংসগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা দেখলে হয়তো আপনারা ক্লিয়ার হবেন এসআই এবং এক্স বা জি, এগুলোর মধ্যে কিছু ডিফারেন্স আছে। আমরা অনেকগুলো অপশন পেয়ে যাবো নোয়ার মধ্যে। এর মধ্যে হচ্ছে আপনার এসআইটা হচ্ছে সবচেয়ে হাই গ্রেডের এবং হাই ফিটিংসের গাড়ি। তো বন্ধুরা, চলুন আমরা ফুল গাড়িটি একটু ভালোভাবে দেখি, এরপরে ইনশাল্লাহ আমরা প্রাইস আলোচনা করবো। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে খুব সহজেই আমাদের রেগুলার আপডেটগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন আমরা একটু ফুল গাড়িটি ভালোভাবে দেখি, এরপর ইনশাল্লাহ আমরা প্রাইস নিয়ে আলোচনা করবো। পার্ল কালারের গাড়ি, তেলের গাড়ি, এখনও সিএনজি হয়নি গাড়িটিতে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই গ্লেজি এবং ফ্রেশ একটা গাড়ি আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি। আমরা দেখতে পাচ্ছি এইচআইডি প্রজেকশন হেডলাইট, তো এক্স মোয়াতে এই প্রজেকশন হেডলাইটগুলো অ্যাভেলেবেল টাইম দেখা যায়। এবং নিচে আমরা ফগ লাইট সহ পেয়ে যাবো, কারণ আমরা অনেক গাড়িতে দেখি ফগ লাইট থাকে না, এটা পরে লাগিয়ে নিতে হয়, তো আমাদেরকে আমরা ফগ লাইট সহ পেয়ে যাবো। আর এটি হচ্ছে আপনার নিউ শেপের লাইট, 2011 সালে বা 10 সালের যে গাড়িগুলো এগুলোতে আপনি প্রজেকশন দেখবেন এই পাশে ভিতরের দিকে, আর নিউ শেপের গাড়িগুলোতে বাইরের দিকে প্রজেকশনটা থাকে। তো এটি হচ্ছে আপনার নিউ শেপের এইচআইডি প্রজেকশন হেডলাইট সহ আমরা একটি গাড়ি পেয়ে যাচ্ছি, 2017 সালে রেজিস্ট্রেশন করা, 2012 মডেলের গাড়ি। আপনারা অনেকেই আমাদের নিকট 12 মডেলের গাড়ি চেয়েছিলেন, আমাদের কাছে 11 মডেলও স্টিল আছে, বাট 12 মডেলের একটু আপ মডেলের এক্স নোয়া বা এসআই নোয়াগুলোর চাহিদা একটু মার্কেটে বেশি, তো আমরা 12 মডেলের নোয়াটি নিয়ে এসেছি। আপনারা যারা নোয়া কিনতে চান, তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন। আমরা প্রাইসও যথেষ্ট রিজনেবল প্রাইস আপনাদেরকে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট স্মার্ট একটি নোয়া এসআই গাড়ি রিভিউ, কোথাও কোনো স্পট নেই গাড়িতে, যথেষ্ট ফ্রেশ, একেবারে ফুললি চকচকে ঝকঝকে একটি গাড়ি। আপনারা যদি ফিজিক্যালি দেখেন এই গাড়ি, আপনাদের খুবই ভালো লাগবে। আমি ভিতরের অপশনগুলো আপনাদেরকে আমি দেখাবো, আমি একটু বাইরে দেখিয়ে দিই। আমরা পিছনের গ্লাসগুলি আমরা পেয়ে যাবো, টিন্টেড গ্লাস আপনারা দেখতে পাচ্ছেন, ফুল গাড়িটি ক্যাপচার করেছি, আপনারা ফিজিক্যালি আসলেও গাড়িটি দেখতে পারবেন। আমরা স্পয়লার পেয়ে যাব এটির সাথে, অনেক সময় দেখা গেছে স্পয়লার ছাড়া নোয়া এসআই বা এক্স নোয়া অনেক সময় দেখা যায়, তো আমরা স্পয়লার সহ পেয়ে যাচ্ছি। এবং পিছনের গ্লাসটিও টিন্টেড গ্লাস, এবং এই গাড়ির লাইটগুলো যথেষ্ট স্মার্ট হয় আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু দরজাটি খুলে আপনাদেরকে, পিছনের ব্যাক ডোরটি খুলে একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এখন পর্যন্ত সিএনজি হয়নি, আপনার প্রথম থেকেই তেলে চলছে, এখনও তেলেই আছে, তো যার কারণে গাড়ির কন্ডিশানটা খুবই ভালো আছে। আমি একটু গাড়ির ডান দিকটা একটু আপনাদেরকে একটু দেখাবো। এখন যথেষ্ট ফ্রেশ, ফুল রেডি একটি গাড়ি আপনাদের জন্য আমরা দেখাচ্ছি। যারা নোয়া কিনতে চান, তারা যদি একবার গাড়িটি দেখেন, আমার বিশ্বাস আপনাদের সেকেন্ড কোনো গাড়ি আর দেখার প্রয়োজন হবে না। যথেষ্ট ভালো কন্ডিশনের এবং যথেষ্ট ফ্রেশ একটি নোয়া দেখাচ্ছি, এবং আমি রিমোটে আপনাদের গিয়ে দুটি খুলে দেখাচ্ছি। দুটি দরজাই রিমোটে খুলে যাবে এবং রিমোটেই বন্ধ করা পসিবল। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি স্মার্ট গাড়ি নোয়া এসআই, দুই দরজায় পাওয়ার আমরা পেয়ে যাব, এবং গাড়ির টায়ারগুলি যথেষ্ট ভালো অবস্থায় আছে, অলমোস্ট নিউ। সামনেরগুলো আরও ভালো, আমরা
অ্যালুরিম সহ গাড়িটি পেয়ে যাব। এবং আমরা নোহা এসআই যে স্টিকারটি আমরা দেখতে পাচ্ছি, নোহা এসআই আপনারা জানেন এসআই হচ্ছে সবচেয়ে হাই গ্রেডের এবং হাই ফিটিংসের হয়। এবং আমরা দেখতে পাচ্ছি দরজার উপরে আমরা রেঞ্চের দেখতে পাচ্ছি, তো যথেষ্ট ফ্রেশ পার্ল কালারের গাড়ি। পার্ল কালারটা একটু মার্কেটে চাহিদা বেশি, তো আপনাদের জন্য পার্ল কালার গাড়িটি এনেছি। বন্ধুরা আমি একটু ভিতরের কিছু অপশন আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটু আপনাদেরকে এখানে দেখিয়ে রাখছি, এটি 2 স্টার্টের গাড়ি। আমি একটু স্টার্ট করি ইঞ্জিন, যথেষ্ট স্মুথ অবস্থায় আছে গাড়িটি। আমার বিশ্বাস এই গাড়িটি যারা ফিজিক্যালি দেখবে তাদের খুবই ভালো লাগবে। আমি কিছু অপশন এখানে দেখে রাখি। এখানে আমরা অটো ম্যানুয়ালের যে অপশনটি, যদি আমি এটা একটু দেখিয়ে দেন, এটি হচ্ছে আপনার নোহা এসআইতে এই ধরনের অপশন থাকে। এটি হচ্ছে আপনার প্যাডেল শিফটার, এটি দিয়ে আপনি অটো ম্যানুয়াল হিসেবে আপনি ইউজ করতে পারবেন, গাড়িটি ড্রাইভ করতে পারবেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার ডোরের সুইচ, এটি হচ্ছে আপনার পাওয়ার ডোর দুটি আপনি অফ করে রাখতে পারবেন, তখন আপনার ম্যানুয়ালি খুলতে হবে। আর এটাকে এটা দিয়ে আপনি অন করে আপনি তখন অটো আপনি ইউজ করতে পারবেন, এটা আপনার সুবিধা মতো আপনি এটা করতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে আমরা দেখতে পাচ্ছি সাউন্ড সিস্টেম কন্ট্রোলার, এটি হচ্ছে নোভা এসআইতে আমরা এটি দেখতে পাচ্ছি সাউন্ড সিস্টেম কন্ট্রোলার। স্টিয়ারিংয়ের সঙ্গে আমরা পেয়ে যাব লেদারের কম্বিনেশনে করা, যথেষ্ট ভালো কন্ডিশনের একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমরা এয়ারব্যাগ পেয়ে যাব, তো আমরা এদিকেও এয়ারব্যাগ পেয়ে যাব। বন্ধুরা আমি এখানে একটি বক্স পেয়ে যাব আপনার কাগজপত্র রাখার জন্য, এদিকে একটি বক্স পেয়ে যাব এবং নিচে আরও একটি বক্স পেয়ে যাব, অনেকগুলো বক্স থাকবে এখানে। এবং এখানে আমরা পাওয়ার ডোর সুইচ আমরা দেখতে পাচ্ছি, একটি হচ্ছে এটি হচ্ছে ডান দিকের, এটি হচ্ছে বাঁ দিকের। আমরা দুটি পাওয়ার ডোরের সুইচও পেয়ে যাবো স্টিয়ারিং সিট থেকে, ড্রাইভিং সিট থেকে। এবং এখানে ডিভিডি প্লেয়ার এবং ব্যাক ক্যামেরা নেভিগেশনের অপশন এই গাড়িটিতে আছে। আমি ব্যাক ক্যামেরাটি একটু আপনাদেরকে দেখিয়ে রাখছি, যথেষ্ট ফ্রেশ ব্যাক ক্যামেরা। এবং এখানে এসির প্যানেল আমরা পেয়ে যাব, এখানে আমরা এসির বাটনগুলো আমরা পেয়ে যাব, টাচ সিস্টেম, সফট টাচ এসি বলে এটাকে। এবং গাড়িটিতে আমরা সেন্ট্রাল এসির অপশন পেয়ে যাব ভিউয়ার্স। আমি একটু সেন্ট্রাল এসির অপশনগুলো একটু দেখিয়ে রাখি আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন সিলিংটি যথেষ্ট ফ্রেশ অবস্থায় আছে এবং সেন্ট্রাল এসি। আপনি পিছন থেকে আপনার এসির প্যানেলগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন, এখানে আপনার একটা কন্ট্রোলিং সুইচ আছে এসির, এখান থেকে আপনি পিছন থেকেও যাত্রীরা বা প্যাসেঞ্জার যারা তারা সুইচ দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন এসিগুলো। তো ভিউয়ার্স, আমি একটু আবার একটু বাইরে থেকে একটু সামনে থেকে একটু আপনাদেরকে গাড়িটি দেখাবো। 2 স্টার্টের গাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন 2012 মডেল, নোভা এসআই 2012 মডেল, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2017 সালে। খুবই ভালো কন্ডিশনের প্রজেকশন হেডলাইট সহ। আমরা গাড়ির ইঞ্জিনটা স্টার্টে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন শব্দ শুনতে পাচ্ছেন না কোনো, কারণ হচ্ছে যথেষ্ট ফ্রেশ স্মুথ ইঞ্জিন। জানেন তেলে চালিত যে গাড়িগুলো থাকে এই গাড়িগুলো খুবই স্মুথ হয়, তো আমরা স্মুথ একটি গাড়ি পেয়ে যাচ্ছি। ভিউয়ার্স, এই গাড়িটির আস্কিং প্রাইস 22,20,000 টাকা। 12 মডেল, 2017 সালে রেজিস্ট্রেশন করা, অরিজিনাল তেলের গাড়ি, নোয়া এসআই। এই গাড়িটির আস্কিং প্রাইস 22,20,000 টাকা। তো আমরা ট্রাই করবো আরও যতটুকু সম্ভব মিনিমাম প্রাইস আপনাদেরকে গাড়িটি দেওয়ার জন্য, তো ট্রাই করবেন আমাদের শোরুম ভিজিট করতে। আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে খুব সহজেই আমাদের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।